হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন দেখো মা ছেলেকে দিয়ে এসে আর কিছু নিম পাতা তুলে নিচ্ছে। আর দেখো এই পেঁপেটা মা পাড়ছিল, আমি বললাম যে আজকে পাড়ার দরকার নেই, কেননা পেঁপের আজকে কিছু বানাবো না, তো সেক্ষেত্রে গাছে থাক। আর পেঁপে গাছটা একদমই পড়ে গেছিলো, এরকমভাবে দেয়ালের সাথে বেঁধে দেওয়া হয়েছে। আর দেখো এই যে এই উচ্ছে গাছটা দেখতে পাচ্ছ, একটা উচ্ছে গাছ হয়েছে, তাতে কিন্তু ছোট ছোট উচ্ছে ধরেছে। আর এই দেখো কলা গাছ, আর কলা গাছটাকে কিভাবে দেখো বেঁধে রেখেছি, যেন না পাতাটা যেন না রাস্তায় যায়। ওই বললাম না রাস্তায়, আগের দিনে তোমাদের বলেছিলাম রাস্তায় গেলে অবজেকশন করে। আর দেখো কত কলা, ছোট ছোট কলা গাছ হয়েছে, যেগুলো মানে আবারও পরে কলা গাছে ওগুলো বড় হবে। আর এই যে এই দেখতে পাচ্ছ, এই দেখো একদমই দেওয়ালের দিকে চেপে বেঁধে দেওয়া হয়েছে। এই পাতাটা একটু যদি রাস্তা, দেখো অন্যের কলা গাছ দেখো পাশে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু রাস্তায় পড়লে কিন্তু প্রবলেম নেই, কিন্তু আমাদের কলা গাছ না রাস্তায় পড়লে প্রবলেম আছে, ভীষণ পরিমাণে প্রবলেম আছে। তো ওই বললাম মানে কি প্রবলেম সেটা উপরওয়ালাই জানে, ওদের যে কি কষ্ট হয়। তো যাই পারে হোক, যে যার কষ্ট নিয়ে সে তার থাক। বন্ধুরা আমি আমার কাজ করি, এখন দেখো সকাল সকাল তো ওই নিচে গিয়ে বেশ কিছু কাজ করে এখন চলে এলাম উপরে। আর এখন দেখো টিফিন হয়ে যাবে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে, কাজ করতে একদমই ভালো হচ্ছে না, ভালো লাগছে না। রুটি খাবো না, ওই এইগুলো রুটির মতো গোল গোল করে পরোটা করে নেব। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি, আজকে টিফিনে চা আর পরোটা, ব্যাস আর কিছু না। আর আটাটা ঢালতে ইচ্ছা হচ্ছিলো না বলে যেটুকু ময়দা ছিল সেই দিয়েই করে নিয়েছি, আবার মাকে ময়দার রুটি খেতে নেই। তো আসলে কি বলতো, একটু কুড়েমি করেই মাঝে মাঝে করতে ইচ্ছা করে না ঢালাঢালি করতে, তো সেই জন্যে তখন একটু কুড়েমি করা হয়। আর এই দেখো এখন ছাতে এসে এই যে ক্যারেটগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, এই যে টমেটো গাছে দেখো টমেটো হয়েছে না, হনুমানরা এসে খুবই ওখানে মানে টমেটো খাবার জন্য লাফালাফি করছে, আর ওই পাইপগুলোকে একদমই নড়িয়ে মানে একদম নষ্ট করে দিচ্ছে, আর ট্যাঙ্কি থেকে জল পড়ছে, প্রচণ্ড পরিমাণে জল পড়ছে। তো সেই জন্য ওই ক্যারেটগুলোকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে একদম মানে এখানে তোমার ইটের উপর করে সরিয়ে সরিয়ে দিচ্ছি, যেদিকে মানে হনুমানরা যেন না যায়। আর ভীষণ ভারী জানো তো, জল দিলে তো ক্যারেটগুলো প্রত্যেক দিন জল দেওয়া হয়, তো সেই জন্য ভীষণ ভারী হয়ে গেছে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার, যে মানুষ মানে একটা সামান্য গাছের পাতা নিয়েও প্রবলেম ক্রিয়েট করে, আর করে কেন সেটার কারণ না আমি বুঝি, মাঝে মাঝে বুঝি যে কি কারণে করে। ওই যে জাতের একটু আছে না, জাতের গন্ধ থাকলে অনেকে অনেক কিছুই ক্রিয়েট করে, হিন্দু মুসলিম এর জাতের গন্ধ থাকলে না তাদের সবই গন্ধ, তাদের পাতাটাও কিন্তু মানে মানে জাত লেখা থাকে তাদের পাতার মধ্যে, যে কী জাতের পাতা। বাজারে যখন আমরা যে কোনো সবজি খাই বা ফল খাই তাতে কি আর জাত লেখা থাকে? আর থাকে তো না বন্ধুরা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছে জাত লেখা একদম মানে আমাদের বাড়ির গাছ, তো সেই জন্য ওর জাতটা একটু আলাদা। তো এই জন্য মাঝে মাঝে হাসিও লাগে, আবার মাঝে মাঝে কীরকম এদের ব্যবহারে কীরকম হয়। তো বন্ধুরা দেখো এই যে মেথি শাক হয়েছে, আর আমি না কাঁচি দিয়ে মেথি শাকগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু আমি ভাবলাম যে এই পাতাগুলো আমার মা তো খাবে বলছে, আমি বললাম না এই পাতাগুলো দিয়ে কাসুরি মেথি বানাবো। তো ঘরেতেই যখন মেথি শাক হয়েছে সেই পাতা দিয়ে একবার কাসুরি মেথি বানিয়ে দেখি না কীরকম হয়। আমি জীবনে কোনো দিন বানাইনি অবশ্য, সবসময় কেনা হয়েছে, কিন্তু এখন গাছ যেহেতু হয়েছে সেই গাছ থেকে যদি বানিয়ে রাখা যায় বা দেখি কীরকম হয়। তো দেখো কাঁচি দিয়ে পাতাগুলোকে কেটে নিচ্ছি, তো আমার মা বলছে অনেক দেরি হবে কাঁচি দিয়ে পাতাগুলোকে কাটতে, বেশি বেশি করে কেটে নিচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে আমার কাটা হয়ে গেছে, আর তারপরে তুমি পাতাগুলোকে মানে তুমি বাকিগুলো কেটে নাও। তো দেখো আমার মাকে আমি দিয়ে চলে এসেছি, আর এদিকে আমি ঘরে চলে এসেছি, আর দেখো বিছানাটার অবস্থা, আগের দিনে অনেকটা জামাকাপড় কেচেছিলাম, বিছানা পুরো ভর্তি হয়ে রয়েছে, আর ছেলে এসে ছেলের আবার অসুবিধে হবে, তো ওই জন্য বিছানাটাকে একটু পরিষ্কার করে দিই, জামাকাপড়গুলো একটু ভাঁজ করে দিই। আর আজকে বন্ধুরা রান্নাবান্না তেমন কিছু নাই, মা ওই ছেলে
মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে আসার সময় একটু কুমড়ো নিয়ে চলে এসেছিল, কুমড়ো আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আজকে তরকারি করব আর একটু ডাল সিদ্ধ। তো আমার আবার ডাল সিদ্ধটা খেতে মানে পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ বা শুকনো লঙ্কা দিয়ে দেখবে করলে ভীষণ ভালো লাগে। তো ওই ডাল সিদ্ধ হলে না আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর আমাদের ঘরে জানো তো একটু মানে আলোটা কম, এই পাশে না জানলাটাও খুলতে পারি না একটু অসুবিধের জন্য। তো সেই জন্য আলোটা একটু সবসময় লাইট জ্বালিয়ে যে কোনো কাজ করি না লাইট জ্বালাতে হয়, কেননা জানলাটা তো খুলতে পারি না। তো সে এক কারণ আছে জানলা খুলতে পারি না কেন, তো তোমাদের একদিন শোনাবো। তো দেখো এই জামা কাপড়গুলো অগোছানো হয়ে রয়েছে, সেগুলো ভাজনা করলেও অসুবিধে হবে আর কি। তো জীবনটা এরকমভাবেই কাটছে জানো তো, হাজব্যান্ড না থাকলে জীবনে মানে কি বলবো, মানে পাশে দাঁড়াবার যদি কোন মানে মানুষটা যদি না থাকে তাহলে কিন্তু লোকের আঙুল তুলে বলার সাহসটাও বেড়ে যায় আর লোকের মিসবিহেভ করার মানে ক্ষমতাটাও বেড়ে যায়। তো মানুষের মানুষ তো পৃথিবীতে কতদিন বলো, দুনিয়াতে আমরা কতদিন, আমরা কি কারোর সাথে খারাপ ব্যবহার করে বা মানে খারাপ আচরণ করে কি আমরা পৃথিবীতে তো পার্মানেন্ট নয়, আমাদের তো উপরে যেতে হবে জবাব দিতে হবে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু ভয় পাই না, আমরা কিন্তু পরবর্তীকালের কোনো কিছুই ভয় পাই না, না আমরা পরবর্তীকালের, আমরা জাস্ট মানে এই সময়টাকে এই এখন ভয় পাচ্ছি। তো মা আবার ডাকলো, আমি আবার জিজ্ঞাসা করতে গেলাম যে কি, তো মা আবার ওই যে পাতাগুলোকে মেথি শাকের যে পাতাগুলোকে ওইগুলোকে নিয়ে চলে এসছে আর বলছে যে এগুলো আবার মানে জলে দেব। তো আমি বললাম যে না দাঁড়াও, ওগুলো এখন জলে দিতে হবে না, আরও যদি ওর মধ্যে ডান্ডা থাকে ওগুলোকে ছাড়িয়ে ফেলে তারপর শুধু পাতাগুলো নেবো। তো এই আর কি, এই গাঁথাগুলো দেখো আমার ছেলের গাঁথা, ছোটোবেলার গাঁথা। তো সব কিছুই দিয়ে দিয়েছি, ছোটো ছোটো কাঁথা সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু এই দুটো কাঁথাই রয়েছে যেটা নিজে হাতে বানিয়েছিলাম আর সেই জন্য ওই কাঁথা দুটো আর দিইনি। আর মাও কিছু বানিয়ে দিয়েছিল কাঁথা। তো আমার ছেলের মানে জামা কাপড় বলো বা কাঁথা টাথা এগুলো না একদমই নষ্ট হয় না, এগুলো একদমই মানে ওর মানে ওরও যত্নটা খুব আর আমারও যত্নটা খুব। তো সেই জন্য জিনিসটা খুব আমাদের না জিনিস একদম খুব একটা নষ্ট হয় না, জামা কাপড় বলো বা ছেঁড়েও না, হয়তো পরতে পরতে রঙটা চটে যায় কিন্তু ছেঁড়ে বা এরকম নষ্ট হয়ে যায় এরকম কিছু হয় না আমাদের। তো সেই আর কি, আমাদের একটু জামা কাপড় আসল কথা কি বলতো, ছোটোবেলা থেকে তো জামা কাপড়ের পরার মর্মটা বা আমরা তো সব কিছু অ্যাভেলেবেল পাইনি, যাই বলো অনেক কষ্ট করে সমস্ত কিছু পেতে হয়েছে। আর ওই যে ফোন এসেছিল, আবার ফোন দেখতে গেলাম যে কে ফোন করেছে, তো দেখলাম যে কাস্টমার কেয়ার ফোন করছে। তো বন্ধুরা এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, তো সব কিছু দেখো যেটুকু পারি এই বালতি ব্যাগে ঢুকিয়ে রাখবো, আর বাকিগুলো এই সোয়েটারগুলো তো এসে ছেলে পরবে, আমি স্নান করে পরবো, তো সোয়েটারগুলো বাইরে থাক। তো এই আর কি, যে আমাদের মানে ছোটোবেলা থেকে আমরা যারা পাইনি না অনেক কষ্ট করে বড় হয়েছি, তাদের কিন্তু মানে জিনিসের প্রতি টান বা ভালোবাসাটা একটু বেশি জানো তো। আমরা মানে জিনিস নষ্ট করতে পছন্দ করি না, বিশেষ করে জামা কাপড় ছেঁড়া বা নষ্ট করা, শুধু জিনিস কেন যে কোনো জিনিস, আমরা সাধারণ ঘরের মানুষ তো, তো সাধারণ বাড়ির মেয়েদেরকে একটু বুঝে শুনে চলতে হয় আর জামা কাপড়টাকেও সেরকমভাবে ব্যবহার করতে হয় যেন না ছিঁড়ে যায়। আমি জামা কাপড় সমস্ত কিছুই রং যেন না চটে যায় সেই জন্য উল্টোভাবে শুকনো করতে দিই জানো বন্ধুরা। তো আমাদের কাছে না এই জিনিসটা খুবই বড়, কেননা আমাদের কাছে ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের তো দেয়ার আগেও ছিল না অবশ্য, আগেও অনেক কষ্ট করে আগেকার ব্যাপার বুঝলে, অনেক কষ্ট করে বড় হয়েছি আর এখনও যে মানে মানে দেবার মানুষই উপরে চলে গেল, তো সেক্ষেত্রে আমাদের দেবার আর কেউ রইল না এই আর কি। তো সবার চিন্তাধারা সব এক তো নয়। তো বন্ধুরা দেখো এবার দুপুরের লাঞ্চ বানাতে চলে এসেছি, আর আজকে লাঞ্চে ভাত হবে। আর এই যে দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে আগেই কিন্তু মা একটু পরিষ্কার করে দিয়েছিলো, ধুয়ে টুয়ে দিয়েছে। আমি দেখো নুন হলুদ দিয়ে আগেই জাল দিয়ে রেখেছি, আর এই কুমড়োটাকে আলু দিয়ে একদম ছোটো ছোটো করে আলু কেটে কুমড়ো কেটে এই তরকারি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো কুমড়োর তরকারি আর ওই ডাল সিদ্ধ, একটুখানি শুকনো লঙ্কা পুড়িয়ে ডালটাকে মাখবো, আর এই দিয়ে না দেখবে শুকনো আর কুমড়োর তরকারি বেশ কিছুটা থাকবে, রাত্রেও খাওয়া হয়ে যাবে। আর ছেলে আমার খাবে না, অবশ্যই খাবে না এইসব, তো ছেলের জন্য আবার একটু ভাত ওই ডিম দিয়ে ভেজে দিলে ও সেটাই খেয়ে নেবে। তো ওর আর কি ওই ডিম দিয়ে ভাতটা সব মানে সপ্তাহে দুবার তিনবার করে ভেজে দিতে হয়, যেদিনে মাছ টাছ হয় না আর কি। তো মাছ মানে মাছ হলে খালি ওই আলু দিয়ে খাবে, আর নইলে এই ভাত ভেজে দিতে হবে। তো বন্ধুরা এই দেখো
একদমই লঙ্কা হলুদ পাঁচ ফোড়ন দিয়ে করছি, পেঁয়াজ দিতে ইচ্ছা হলো না, ওই জন্য পেঁয়াজ ছাড়াই পাঁচ ফোড়ন দিয়ে এই তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর এরকমভাবে চিংড়ি মাছের তরকারি খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর অন্যান্য মাছ দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে না, বাট এই চিংড়ি মাছের তরকারি দিয়ে দেখবে খেলে অতটা অসুবিধে হয় না। চিংড়ি মাছটা এতটাই সুন্দর খেতে, আর চিংড়ি মাছের স্মেলটাও ভালো, তো সেক্ষেত্রে কিন্তু অন্য মাছ দিয়ে অসুবিধে হলেও চিংড়ি মাছের দিয়ে, কুমড়ো চিংড়ি দিয়ে রুটি খেতে অসুবিধে হবে না। তো দুপুরের লাঞ্চের সাথে সাথে রাতের ডিনারের তরকারিটাও হয়ে গেল, আর ছেলে এইসব তরকারি ছোঁবেও না, ওকে রাত্রেবেলা কিছু না কিছু বানিয়ে দিতে হবে রাতের ডিনারে, ওকে নাহলে আলু ভেজে দিতে হবে, আর নাহলে একটু পাস্তা বানিয়ে দিলে পাস্তা খেয়ে শুয়ে পড়বে। তো দেখি ও কী খায় রাত্রেবেলা, ওকে জিজ্ঞাসা করে তো ওকে ওর মতো বানিয়ে দেবো। আর ওই যে বললাম না, পাস্তা বলো বা কোনো কিছু বলো, মানে ও স্কুলে টিফিনেও নেবে না যেহেতু ঠান্ডা হয়ে যায়, ম্যাগি চাউমিন কোনো কিছু টিফিনে নিয়ে যাবে না যেহেতু সমস্ত জিনিস ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা একদম হটপটে দিলেও হটপটে তো একদম একদম ধোঁয়াটা গরম থাকে না, তো ওর একদম ধোঁয়াওটা চাই, তো সেই জন্য ওকে এই সমস্ত জিনিস আর টিফিনে দিতে পারি না। ওই জন্য মানে টিফিনে ওই কেক বিস্কুটটাই বেশি নেয়, আর আমিও সবসময় মাঝে মধ্যে, সবসময় তো পারি না, মাঝে মধ্যে একটু আধটু কেক টেক তৈরি করে দিই। আর জানো তো বাইরে এক একটা কেকের প্যাকেট 10 টাকা, ছোট ছোট কেকের সাইজগুলো তো না বড্ড গায়ে লাগে, আর ওই জন্য বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সবসময় না হলেও, সবসময় তো হয়ে ওঠে না, কিন্তু যখন সম্ভব হয় তখন বানিয়ে দিই। আর এই দেখো রেডি হয়ে গেছে তরকারি, আর ওই ডাল সিদ্ধটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ওই ভাতটা নুন দিয়ে আর একটুখানি ডিম আলু দিয়ে একটু ভেজে নেবো, তৈরি করা ভাতই একটু ওই ডিমটাকে ভেজে আলুটাকে ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে নুন দিয়ে নেড়ে দেবো, ওই রকমভাবেই খাই আর কি। আর দেখো এই দুপুরের লাঞ্চ রেডি, আর আগের দিনে একটুখানি পায়েস হয়েছিল। আর এই শীতকালে না মিষ্টি খাবার প্রত্যেকদিনই মিষ্টি খাই, বাট সব একটু করে দুধ থাকলে এই গুড় দিয়ে না, খেজুরের গুড় দিয়ে পায়েসটা করলে মানে দুদিন হয়ে যায়। তো বন্ধুরা দেখো, ছেলে এখন স্কুল থেকে এসে লাঞ্চ টাঞ্চ করে এখন পড়তে বসে গেছে, প্রচুর হোমওয়ার্ক আজকে, পড়ার খুব চাপ, তো এই যে পড়তে বসেছে এখন কখন শেষ হবে তার নেই ঠিক। আর আবার অ্যানুয়াল ফাংশন, তো তার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই বিভিন্ন রকম ড্রয়িংয়ে নাম দিয়েছে, আরও সব কী সব করবে নাকি, তো প্রচুর চাপ, তো ছেলে পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আমি আবার এখানে বসে আছি, মাঝে মধ্যে একটু হোমওয়ার্কে হেল্প করে দিচ্ছি, নইলে তো মানে মাঝে আবার একটু প্রবলেম হলে আবার অসুবিধে হয়, তো ওর কাছে বসে বসেই আমি ফোনে টুকটাক এটা ওটা করছি। তো বন্ধুরা দেখো, ছেলের পড়া হয়ে গেলে তারপর রাতে ওই যে তরকারি আছে ওই দিয়েই ডিনার হবে, আর ছেলেকে একটু আলু ভেজে দেবো নইলে একটু পাস্তা করে দেবো বললাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।